নমস্কার বন্ধুরা, আমি চন্দন মার্কাপসের তরফ থেকে। তো আজকের আমি আপনাদের শেখাবো ড্রিপিং এফেক্ট। ড্রিপিং এফেক্ট হচ্ছে যে রং করার পরে দেওয়ালে যেরকম রং গড়িয়ে গড়িয়ে পড়ে সেরকমই একটা এফেক্ট। আর এই এফেক্টটা আমি ইমেজের ওপরে অ্যাপ্লাই করব। তো চলুন দেখে নিই কীভাবে আমরা ইমেজের ওপরে এটা অ্যাপ্লাই করব। তা প্রথমে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে বা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে 1920x1080 পিক্সেল। ঠিক আছে, তো এখানে যেরকমভাবে করা আছে ঠিক সেরকমভাবেই করবেন, করে ক্রিয়েট করবেন। তো আপনার সামনে এরকম একটা ডকুমেন্ট চলে আসবে। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এটাকে একটা গ্রেডিয়েন্ট ফিল করব। ঠিক আছে, তো এখানে ইয়েলো আর হোয়াইটের গ্রেডিয়েন্ট আছে, আমি এটা এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল করে দিলাম। ঠিক আছে, তারপরে যেই দুটো ইমেজকে নিয়ে আমরা কাজ করব, সেই দুটো ইমেজ আমি খুলেই রেখেছি, একটা হচ্ছে এই ইমেজ আর একটা হচ্ছে এই ইমেজ। এবার আমি কি করব, এবার এই ইমেজটাকে আমি ড্র্যাগ করে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেব, তারপরে কন্ট্রোল টি করে এটাকে আমি একটু ছোট করে নেব। ঠিক আছে, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা এই যে ভিডিও দেখছেন এখান থেকে কিছু নিশ্চয়ই শিখছেন। তো আমি যাতে ভবিষ্যতে আরও উৎসাহ পাই শেখানোর জন্যে, তার জন্য আপনাদের দুটো কাজ করতে হবে, খুবই সিম্পল কাজ। একটা হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। ওকে, কন্ট্রোল এন্টার করে সিলেকশনটা সরিয়ে দিন। তারপরে আমি এটাকে আবার সেম প্রসেসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দেবো, তারপরে এটাকে কন্ট্রোল টি করে আমি সিলেকশন করে ঠিক একটু ছবিটা বড় করে নিন, ঠিক এর এজ টু এজে আমি এটাকে বসাবো। আমি বসাবো, ঠিক আছে, এন্টার প্রেস করে সিলেকশন সরিয়ে দিন। তারপরে কি করব, আমি যে ফার্স্টের যে লেয়ারটা আছে, মানে এই যে এই লেয়ারটা, এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউস থেকে লেফট বাটন ক্লিক করব। তাতে কি হবে, আমার যে এই যে এই অংশটা রয়েছে এখানে এটা সিলেকশন হয়ে যাবে। এবার আমি কি করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ডিলিট জি প্রেস করব, এই কালারটা ওখান দিয়ে সরে যাবে। এরপরে আমাদের কাজ হচ্ছে সেকেন্ড লেয়ারে আসা, যে লেয়ারে এই ছবিটা রয়েছে। এবারে কি করব, এই ছবিটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি চিপে কপি করব। কপি করে আমরা এই উপরের লেয়ারটায় যাব, গিয়ে এডিট থেকে করব আমরা পেস্ট স্পেশাল, এখান থেকে আমরা পেস্ট ইন প্লেস দিয়ে করবো, সিলেকশনটা আমাদের চলে যাবে। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, এরপর আমরা আবার যেখানে পুরো ছবিটা রয়েছে সেই লেয়ারে আসব, এসে এখান থেকে এর অপাসিটিটা আমরা কমাবো। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এই যে নিচের যে অংশটা আছে, এই নিচের অংশটা আমরা রাবার দিয়ে মুছে দেব। রাবারটা নিলেন, আসুন সেখান দিয়ে একটু রাবারটা তাহলে বড় করে নিন। ঠিক আছে, এরপরে আবার এই লেয়ারে গিয়ে এটার অপাসিটিটাকে বাড়িয়ে দিন।
এবার আমরা কি করব, এই তিনটে লেয়ারকে আমরা একসাথে মার্চ করে দেব। তার জন্য কি করতে হবে, প্রথমে সবার শেষে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটাকে আমাদের বন্ধ করতে হবে, ঠিক আছে। তারপরে শিফট চেপে আমাদের এই উপরে লেয়ারটা সিলেক্ট করলে তিনটে লেয়ার আমাদের সিলেক্ট হয়ে যাবে। তারপরে কি করব, আমরা এখান থেকে গিয়ে বলবো মার্জ ভিজিবল। মার্জ ভিজিবল হয়ে গেল মানে তিনটে লেয়ার একসাথে মার্জ হয়ে গেল। এবারে এটাকে আমি আবার এখানে নিয়ে আসলাম। এরপরে ব্লেন্ডিং অপশান থেকে, এফেক্টস অপশান থেকে বা ব্লেন্ডিং অপশান থেকে আমি এখানে গেলাম, ব্লেন্ডিং অপশানে গেলাম। এখান থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা এখানে একটা পেছন দিকে শ্যাডো অ্যাপ্লাই করে দেবো। তারপরে এটাকে আবার আপনি কন্ট্রোল চেপে, ধরুন কন্ট্রোল টি চেপে সিলেক্ট করুন। তারপরে এটাকে এরকমভাবে বাড়িয়ে বড় করে দিন আর পেজ সেন্টারে রেখে দিন। ওকে, কাজ খতম। তো বাড়িতে এটা আপনারা প্র্যাকটিস করবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর এটা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবেন, খুবই সোজা। আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসছি, তো সেটাও আপনারা দেখবেন। ধন্যবাদ দেখার জন্য।